হ্যালো ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু কেকেডি কেয়ার ওয়ার্ল্ড তো আজ চলে এসেছি তোমাদের জিএনএম এবং এ এর সম্পূর্ণ তথ্য নিয়ে কারা কারা যারা তারা আবেদন করবে এই ইয়ারে তাদের জন্য ফুল ইনফরমেশান পাবে এই ভিডিওটায় তাই প্রথম থেকে শেষপূর্ণ তোমরা ভিডিওটা দেখো এবং তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্টেশন কমেন্ট করবে তোমাদের যে এএনএম এনএম জিএনএমে যে এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে এই এন্ট্রান্স পরীক্ষাটা কন্ট্যাক্ট করাবে ডাব্লু ই তো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে এটা কন্ট্যাক্ট করায় প্রত্যেক বছরই তো এবছরও জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর এ এনএম অ্যান্ড অবজিলারি নার্সিং মিড ওয়াইফারি অ্যান্ড জেনারেল নার্সিং মিড ওয়াইফারি এ আর অ্যান্ড আর এখানে এই জন্যই থাকে যে রিভাইসড এটা ফরম্যাটে কিন্তু সবসময় অ্যাডমিশানটা হয় তাই এখানে দু হাজার তেইশে আবেদন শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যে এখনও আবেদন শুরু হয়নি আবেদন শুরু হবে শর্টলি এমনই কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ডেট এক্সামিনেশান জুলাই সেকেন্ড এখানে দু তারিখ জুলাই সেকেন্ড এখানে দেওয়া আছে যে সানডেতে তোমাদের এক্সাম হবে এটা টেন্টেটিভ চেঞ্জ হতে পারে তো এরপরে আসি তোমাদের কিছু ক্রাইটেরিয়া তোমাদের মেন যে কোয়ারিসগুলো থাকে যে তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে মেন কোয়ারিজ থাকে যে কী 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 যোগ্যতা থাকলে তুমি এটা আবেদন করতে পারবে বা কারা আবেদন করতে পারবে তো সব কোয়ারিস কিন্তু এই ভিডিওর মাধ্যমে সলভ করে দেবো তোমাদের কিন্তু যে জুলাইয়ের দু তারিখে পরীক্ষাটা হবে তোমাদের বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা চলবে তোমাদের এখানে প্যাটার্ন অফ কোশ্চেনটা একবার তোমাদের বলে দিই লাইফ সায়েন্স থেকে কোশ্চেন থাকবে ফিজিক্যাল সায়েন্স থেকে এবং বেসিক ইংলিশ ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এছাড়াও লজিক্যাল রিজনিং টোটাল এইট্টি ফাইভ নাম্বারে এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং টোটাল যে নাম্বারটা তোমাদের একশো পনেরো নাম্বার এবং টোটাল নম্বর অব কোশ্চেন এখানে কিন্তু একশোটা প্রশ্ন থাকবে এখানে দু মার্কের কিন্তু কোশ্চেন থাকছে কিন্তু সব কোশ্চেন কিন্তু এমসিকিউ টাইপের হবে এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কোশ্চেন তোমরা পাবে বা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ফর্ম্যাটে কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে তাই যারা ইংলিশ মিডিয়ামের নয় তাদের কোনো সমস্যা হবে না তো তোমাদের যে এখানে প্রশ্নগুলো হবে টেন স্ট্যান্ডার্ড বেসিস অর্থাৎ এই যে সিলেবাসগুলো তোমাদের আছে ম্যাথামেটিক্স বেসিক ইংলিশ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এটা কিন্তু তোমরা মনে রাখবে টেন স্ট্যান্ডার্ডে তোমরা যেই সিলেবাসগুলো পড়েছো সেই সিলেবাসের উপর থেকে কিন্তু কোশ্চেন হবে এবং তো সিলেবাস রেকগনাইজ বোর্ড এবং ইন্ডিয়া বেসিক ইংলিশ জেনারেল নলেজ বি কেবলমাত্র বেসিক ইংলিশ জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং ইকোয়াভ্যালেন টু টুয়েলভ স্ট্যান্ডার্ড তাহলে তোমরা বুঝতে পারলে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স এই তিনটে কিন্তু তোমাদের সরি এই তিনটেই তোমাদের কিন্তু টেন স্ট্যান্ডার্ড বেসিস হবে আর বাকি যে বেসিক ইংলিশ থাকছে এবং জেনারেল নলেজ এবং লজিক্যাল রি রিজোনিং এটা কিন্তু টুয়েলভ স্ট্যান্ডার্ড বেসিস হবে এবার চলে আসে তোমাদের ক্রাইটেরিয়া তোমাদের ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখবে কারা কারা এই ফর্মটা আবেদন করতে পারবে তোমাদের প্রথম কথা কিন্তু এইচএস পাস হতে হবে যারা আগের ইয়ারে এইচএস পাস করেছ তারা আবেদন করতে পারবে কিন্তু মিনিমাম বয়স কিন্তু তোমাদের সতেরো বছর হওয়া যায় বা যারা এই বছর এইচএস পরীক্ষায় অংশগ্রহণ করছো তারাও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ পাস্ট কিংবা অ্যাপিয়ার্ড দুটোই কিন্তু দুজনেই কিন্তু আবেদন করতে পারবে যারা যারা দু সালে এইচএস দেবে তারাও আবেদন করতে পারবে এবং যারা দু তেইশ সালের আগে যারা এইচএস কমপ্লিট করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে তবে মিনিমাম বয়সটা সতেরো বছর হওয়া চাই এবং তোমাদের জন্ম তারিখ হতে হবে দু হাজার ছয়ের আগে এক্ষেত্রে আপার এজ লিমিট তেমন কিছু বলা নেই এরপরে চলে আসে তোমাদের ক্রাইটেরিয়া এখানে দেখুন জেনারেল সরি জেন্ডারটা যেটা আছে এইটাই কিন্তু অনেকের কোশ্চেন থাকে যে ছেলে মেয়েরা আবেদন করতে পারবে কিনা এএনএমএর ক্ষেত্রে যে তোমাদের যেটা দু বছরের কোর্স অক্সিলারি নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের এখানে অনলি ফিমেল কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে জিএনএমের ক্ষেত্রে মেল ফিমেল দুজনেই আবেদন করতে পারবে তাহলে নার্সিং কিন্তু ছেলেরাও করতে পারে কিন্তু সেটা জিএনএম যেটা তিন বছরের কোর্স তো এখানে ম্যাক্সিমাম এজ কিন্তু পঁয়ত্রিশ ইয়ার্স পঁয়ত্রিশ বছর হওয়া চাই আর এখানে জিএনএমের ক্ষেত্রেও পঁয়ত্রিশ বছর হওয়া চাই ম্যাক্সিমাম আর মিনিমামটা মনে রাখবে সতেরো বছর মিনিমাম হওয়া চাই এবং তোমাদের টুয়েলভ পাস হতে হবে বা অ্যাপিয়ার হতে হবে ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা বাংলা অথবা নেপালি লিখতে পড়তে বলতে জানতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান টুয়েলভ পাস হতে হবে আগেই বলে দিয়েছি টেন ক্লাস টু সিস্টেমে যারা ডিস্টেন্স থেকে করছো তারা কিন্তু আবেদন করতে পারবে না যারা রেগুলার মোডে পড়ছো তারাই কিন্তু আবেদন করতে পারবে তোমাদের টুয়েলভ পাস হওয়া দরকার শুধু টুয়েলভ পাস নয় ফর্টি পার্সেন্ট মার্ক কিন্তু নিয়ে পাস করতে হবে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে অল ক্যান্ডিডেট মেডিকেলি ফিট হতে হবে সেক্ষেত্রে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রোডিউস করতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনের সময় তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রডিউস করতে হবে কিন্তু অনলাইন আবেদন করার সময় মেডিকেল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট লাগবে না তোমাদের পাস্ট মানে এখানে বলে দিয়েছে যে পাস্ট মিনস পাস্ট বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল থিওরি এবং প্র্যাকটিক্যালে উভয় কিন্তু কোয়ালিফাইং মার্কস কিন্তু তোমাদের থাকা চাই আর তোমাদের যে সিট নিয়ে যে কোশ্চেনগুলো থাকে রিজার্ভেশান কীরকম হয় কতগুলো সিট আছে কোন কোন কলেজে সেটা কিন্তু ডিউ টাইমে দেওয়া দিয়ে দিয়ে দেওয়া হবে সেই সংক্রান্ত নোটিস পাবলিশ হলে কিন্তু সর্বপ্রথম আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে এখনও পর্যন্ত পাবলিশ হয়নি তাই তোমরা কিন্তু মেন প্রিপারেশান এবং অনলাইন ফর্ম ফিল আপের দিকে কনসেনট্রেট করবে সিট কি হবে সেটা পরে দেখা যাবে কিন্তু তোমাদের আগে স্টাডি করে যেতে হবে তোমাদের প্রিভিয়াস কোশ্চেন স্টাডি করতে হবে এবং তোমাদের যে সিলেবাস আছে সেই বেসিসে তোমরা স্টাডি করবে তোমরা অনেকটা সময় পেরিয়ে এসছো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে বইগুলো সেগুলো কালেক্ট করে তোমরা পড়তে পারো বা যে যেরকম পারো স্টাডি করছো সেরকমভাবে কিন্তু স্টাডিটা চালিয়ে যেতে পারো তোমাদের আবেদন করার জন্য চারশো টাকা লাগবে যারা এসটি এসসি অভিযোগ তাদের জন্য কিন্তু তিনশো টাকা লাগবে তোমাদের তোমাদের এখানে ট্রেনিং এখানে যে ট্রেনিং চলাকালীন এখানে কিন্তু তোমরা স্টাইপেন পেয়ে যাচ্ছ তোমরা যারা অ্যাডমিশান নেবে তাদের যখন ট্রেনিং হবে এ এন এম ট্রেনিং অ্যাডমিটেড গভর্নমেন্ট ইনস্টিটিউট যারা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে তাদের কিন্তু স্টাইপেড স্টাইপেন তোমরা পাঁচশো টাকা স্টাইপেন্ট পেয়ে যাবে পার মান্থ এটা এটাও কিন্তু একটা খুশির খবর এবারে অ্যাপ্লিকেশান শুরু হবে প্রসেসটা তোমরা জেনে নাও তোমাদের যখন অনলাইনে আবেদন করবে অ্যাপ্লিকেশান আবেদন করার সময় তোমাদের ফ্যামিলি ইনকাম স্ট্যাটাস রিলিজিওর ন্যাশনালিটি এবং তোমাদের ডোমিসিয়াল অর্থাৎ তোমরা কোন স্টেটের রেসিডেন্ট সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এক্ষেত্রে বলে দিই কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটাই আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে তুমি আবেদন করতে পারবে তোমাদের আপলোড করতে হবে যে জিনিসগুলো তোমরা হাতের কাছে রাখবে তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার ফটোগ্রাফ কিন্তু দশ থেকে দুশো কেবির মধ্যে হওয়া চাই এবং সিগনেচারটা ফোর থেকে তিরিশ কেবির মধ্যে হওয়া চাই এখানে এবারে তোমাদের সার্টি সার্টিফিকেট মার্কশিট এইচএসের সেগুলো কিন্তু পিডিএফ ফর্মেটে করবে পঞ্চাশ থেকে তিরিশ সরি তিনশো কেবির মধ্যে কিন্তু করতে হবে ফটো অ্যান্ড সিগনেচার ক্যান্ডিডেট আর টু বি আপলোডেড ইন ওয়ান গো ফটো এবং সিগনেচার একই সঙ্গে কিন্তু আপলোড করতে হবে এখানে পেমেন্ট এক্সামিনেশান ফি তোমাদের আগেই বলে দিলাম যেটা পেমেন্ট তোমাদের দিতে হবে এক্সামিনেশান পরীক্ষায় বসার জন্য তিনশো টাকা চারশো টাকা ডিফারেন্স হবে এসটি এসসি ওবিসির ক্ষেত্রে তিনশো এবং জেনারেলের ক্ষেত্রে চারশো টাকা তোমরা অবশ্যই মনে রাখবে যে পুরো প্রসেসটা কমপ্লিট করার পর তোমাদের ডি ডিটেলস দিলে তোমাদের ফটো আপলোড করলে মার্কশিট আপলোড করলে পেমেন্ট করলে করার পর কিন্তু যতক্ষণ না তোমরা কনফার্মেশন পেজ ডাউনলোড করছো ততক্ষণ কিন্তু কমপ্লিট বলে গণ্য হবে না অথবা তোমাদের এটাই মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু কনফার্মেশান পেজ তোমরা ডাউনলোড করতে পারলেই তবেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেবল তোমরা দেখা গেল আবেদন করলে আবেদন করার পর লাস্টে কনফার্মেশান পেজটা তোমরা তোমাদের শো করলো না সেক্ষেত্রে তোমাদের আরেকবার করবে ট্রাই করবে সার্ভারের সমস্যা থাকতে পারে কিন্তু কনফার্মেশান পেজ মাস্ট ডাউনলোড করতে হবে এবারে চলে এসেছি কারেকশান তোমরা যারা আবেদন করবে যদি কোনো ভুল হয়ে থাকে কারেকশান করতে পারবে কিন্তু কিন্তু বেশ কিছু এখানে কিন্তু প্রহিবিশন আছে যেগুলো তোমরা করতে পারবে না নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডোমিসাইল ডেট অফ বার্থ ডোমিসাইল বলতে তোমাদের রেসিডেন্ট এবং তোমাদের জন্ম তারিখ এগুলো কিন্তু কোনো মতেই চেঞ্জ করা যাবে না কারেকশন পিরিয়ড চলাকালীনও যদি তোমাদের সংশোধন করার টাইমও দেয় তবে কিন্তু তোমরা এইগুলো চেঞ্জ করতে পারবে না বাকি আদার্স কিছু থাকলে তোমরা সেগুলো যখন কারেকশন পিরিয়ড ডেট দেওয়া হবে তখন কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে তো এটাই ছিল টোটাল আপডেট এর বাইরে তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সেশানে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে